আসসালামু আলাইকুম, শিরিন ফুড অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, ডিম গাজর বেগুনের রেসিপি। ডিম দিয়ে গাজর দিয়ে বেগুন ভাজি করব। ভিডিওটি দেখতে থাকেন কিভাবে বেগুন ভাজিটা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। প্রথমে আমি এরকম বড় সাইজের একটা বেগুন নিয়েছি, বেগুনটা এইভাবে চাকচাক করে কেটে নিয়েছি আমি। আমি এখন বেগুনের এই ভিতরের যে বিচির অংশটা আছে এটা কেটে নেব একটা কাটারের সাহায্যে, এভাবে চাপ দিয়ে। আপনারা ছুরি দিয়েও করতে পারেন। এইভাবে বের করে নেব, দেখেন সুন্দরভাবে। এটা আপনারা ছুরি দিয়েও করতে পারেন। সবগুলা বেগুন সুন্দরভাবে কেটে নেব এই ভিতরের অংশটা। এভাবে সবগুলো বেগুন কেটে নিলাম। আর যে ভিতরে যে বেগুনের যে ভিতরের অংশটা এটা আমি ছুরি দিয়ে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেব। বেগুনের ভিতরের অংশগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব গাজর, গাজরগুলো কুচি করে নিয়েছি। দিয়ে দেবো কাঁচামরিচ, কাঁচামরিচ 4-5টি, আর 2 টেবিল চামচ গাজর। দিয়ে দেবো পেঁয়াজ কুচি 2 চামচ। দিয়ে দেবো লবণ 7 মত, ধনে পাতা কুচি দিয়ে দেবো 1 চামচ। দিয়ে দেবো 2টি ডিম। ডিম দিয়ে বেগুন ভাজিটা এইভাবেই করব। এখন সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে নিব। একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। এখন দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিব বেগুনের পিসগুলো। আমি যে মিশ্রণটা রেডি করেছি এখন এটা দিয়ে দিব বেগুনের ভিতরে। আমি এটা এখন দিয়ে দিব। এখন ঢাকনাতে ঢেকে দিব, লো আঁচে থাকবে চুলাটা 5 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে এখন উল্টে দিব বেগুনগুলো। উল্টিয়ে উল্টিয়ে বেগুনগুলো ভেজে নিলাম, এখন উঠিয়ে ফেলবো। ডিম দিয়ে বেগুন ভাজি এভাবেই করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। আর নতুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, এভাবে ডিম দিয়ে বেগুন ভাজি করে দেখবেন, বাসায় খেয়ে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।